দর্শক আসসালামু আলাইকুম কী দেখছেন আমার সাইডে একটা ভাঙ্গা ঘর বলতে পারেন এই ঘরটি কার এটা হচ্ছে কার জানেন দুবাইয়ে বাংলাদেশি যে নাগরিক সোহাগ ওরফে আরফ খান দুবাইয়ে কোটি কোটি হাজার কোটি টাকার মাল থাকার পরও তার বাংলাদেশে এই ঘরটি আছে এই ঘরটি হচ্ছে গোপালগঞ্জে একটা গ্রামে তার বাড়ি সেইখান থেকেই এই ঘরটির ছবি দর্শক চলুন তার আজকের বা বাড়ির পরিস্থিতি কি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি দর্শক একটা ঘটনা শুনলে হাসবেন যখন সাংবাদিকরা তাদের পরিচয় জানতে যায় তাদের বাড়ি সম্পর্কে অবহিত হতে যায় তখন গ্রামের লোক বলে আরাবের চাচা যে মাছ বিক্রি করে বাজারে সে যখন বাজারে স্থানীয় বাজারে মাছ বিক্রি করতে যায় সেখানকার বাজারের লোকজন তাকে মাছ বিক্রি করতে দেয় না বলে আরে তোমার ছেলে তোমার ভাতিজাত হাজার কোটি টাকার মালিক তুমি কেন মাছ বিক্রি করবে তুমি বাড়ি যাও তোমার মাছ বিক্রি করা লাগবে না সে দিবে তুমি খাবা দর্শক এই ঘটনাটি ভিডিওতে বিস্তারিত দেখবেন চলুন ফালতু কথা না বলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিয়ে আসি যে দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও বাংলাদেশে কিভাবে তার এই ভাঙড়ি ঘর থাকতে পারে বলতে পারেন বাবা তো বাঙালির চাকরি করতো বাঙড়ি বিক্রি করতো বাড়ি ভাঙড়ি থাকাই। মূলত ব্যাপার চলুন দর্শক আপনাদের মতামতটা কমেন্টে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আইকনটি বাজিয়ে দিয়ে লাইক দিয়ে যাবেন চলুন ভিডিওটি দেখে আসা দেখ বিস্তারিত ভিডিওতে দেখবেন বাবা ছিলেন ভাঙারে বিক্রেতা সেই হতদরিদ্র পরিবারের ছেলে খুনের আসামি আরাফ খান কিভাবে হলেন দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী ও হাজার কোটি টাকার মালিক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে আলোচনা আসেন বাংলাদেশ পুলিশ কর্মকর্তা খুনের দায়ে অভিযুক্ত পলাতক আসামি আরাব খান ছেলে দুবাইয়ে জমকালো জীবনযাপন করলেও বাবা চাচাদের সংসার চলে টেনেটুনে টুনে স্থানীয়দের কাছে এ বিষয়টি লাগছে রহস্যের মতো সরজমিনে এলাকা ঘুরে জানা যায় গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হিরো ইউনিয়নের আশুতিয়ে গ্রামে বাসিন্দা মতিউর রহমান মোল্লার ছোট ছেলে আরাব খানের এই উত্থান দেখে হতবাক হয়েছেন তার পরিচিত জনেরা তারা জানান আরাব খানকে তারা চেনেন সোহাগ রবিউল আপন ও হৃদিক নামে তার বাবা ছোটবেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ভাঙারি মালামাল বেচাকেনা করতেন তিনি বিয়ে করেন বাগেরহাটের চিতলমারি উপজেলার মূলাদি গ্রামে সেখানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন মতিউর দুই মেয়ে শারমিন ও নাজনিনকে বিয়ে দিয়েছেন বাগেরহাটে সন্তানদের মধ্যে আরব সবার ছোট দশ বছর আগে কোটালিপার উপজেলার হিরোন ইউনিয়নের আশুতি গ্রামে নিজ বাড়িতে ঘর নির্মাণ করেন মতিউর এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি সরজমিনে গিয়ে দেখা যায় আরব খানের পিতার ঘরটি মাঝের আকারের পাকা দেয়ালের উপর টিনের ছাউনি ঘরটি তালাবদ্ধ পরে কথা হয় আরবের চাচি চাচাতো ভাই সহ পাঁচ স্বজনের সঙ্গে তারা জানান আজ ও গতকাল আরও চার পাঁচজন লোক এসেছিলেন আরাবের খোঁজ নিতে সবাই জানতে চান আরব এত টাকার মালিক কিভাবে হলেন তারা জানান এ বিষয়ে তাদের কিছুই জানা নেই স্বজনরা জানান গ্রামের বাড়িতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর যাতায়াত ছিল আরবের ওই সময়টায় মাঝে মধ্যে বাড়িতে যেতেন তিনি তার উত্থান এলাকার কেউ জানতেন না এমনকি তিনি কোথায় কি করছেন কোথায় থাকেন তাও জানতেন না আরবের বড় চাচি মনোয়ারা বেগম বলেন আমাদের বাড়ির লোক রবিউলকে সোয়াগ নামে জানেন তার মামাবাড়ির লোক তাকে রবিউল নামে ডাকে লোকমুখে আরব নামটা গতকালই শুনতে পেলাম ছোটবেলা থেকে সে মামাবাড়িতে বেড়ে ওঠে বাড়িতে তেমন একটা না আসায় সবাই তাকে ভালোভাবে চেনেও না আরবের অনেক ধন সম্পদ থাকার খবরে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে মনোয়ারা বলেন আমার স্বামী মাছ বিক্রি করেন আর সকালে বাজারে মাছ বিক্রি করতে গেলে বাজারের লোক তাকে ওই বাজারে মাছ বিক্রি করতে দেননি তারা বলেন তোমার ভাতিজাত তো হাজার কোটি টাকার মালিক তুমি কেন মাছ বিক্রি করবা আমরা আসলে জানি না যে সে এত টাকার মালিক গতকাল বুধবার রাতে দুবাইয়ের নিউ গোল্ড সুকে আরব জুয়েলার্সের উদ্বোধন করা হয়েছে ওই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে দুবাইয়ে গেছেন ক্রিয়াঙ্গন ও চলচ্চিত্র অঙ্গনের আরও বেশ কয়েকজন তারকা আরব জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরব খান বাংলাদেশ পুলিশ বলছে ওই আরব খানে প্রকৃতপক্ষে গোপালগঞ্জের কোটালিপাড়ার রবিউল ইসলাম চার বছর আগে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন দু সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের পর পালিয়ে ভারতে চলে যান সে সময় তিরিশ বছর বয়সী রবিউল ইসলাম সেখানে বিয়ে করেন পরে ভুয়া নাম পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেই পাসপোর্ট দিয়েই পারে জমান দুবাইয়ে এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী আরবের চাষাদো ভাই ফেরদাউস মোল্লা বলেন এক সপ্তাহ আগে আরবের বাবা মতিউর রহমান বোন শারমিন আক্তার ও ছেলে স্বপ্ন মোল্লাকে দুবাইয়ে নিয়ে যান মতিউর রহমান মোল্লা ভাঙারি ব্যবসা করতেন পাঁচ বছর হল তিনি কোনো কাজ করেন না দুবাইয়ে আরব খানের এত ধন সম্পদ থাকার খবরে বিশ্ব প্রকাশ করেছেন আশিতা গ্রামের জুলহাস মোল্লা তিনি বলেন সোহাগ মোল্লা কীভাবে হয়ে গেলেন আরব খান আরবের বাবা সামান্য একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন তার ছেলে কিভাবে এত টাকার মালিক হতে পারে বাড়িতে তার সামান্য ঘর ছাড়া অন্য কোনো জায়গা জমিনও ছিল না তাদের খান নামে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ তবে তার ধন উৎস কিংবা রহস্য এখনও কারো কাছেই পরিষ্কার নয় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন আরাব খানের বাড়ি ওরফে সোহাগের বাড়ি যে নাকি বর্তমান দুবাইয়ের বিশাল একটা স্বর্ণে দোকানের মালিক তার বাড়ির এই অবস্থা দর্শক আপনারা মাঝে মাঝে আপনাদের কে বলছি না আপনাদের সাইডে কিছু কিছু মানুষ দেখবেন যারা নাকি গরিবদেরকে হিংসা করে আরে ভাই গরিবদের ভিতর টুকালে আপনার থেকেও আপনাকে কিনে ফেলতে পারবে এমন এমন সম্পদ বের হয়ে আসবে এই কারণে গরিবকে কখনো ছোট মনে করতে হয় না তো দর্শক আপনাদের মূল্যবান মতামত আপনারা জ্ঞানীগুণী মানুষ ভিডিওটি দেখছেন বড়ো মাপের মানুষ আপনাদের জ্ঞানের তুলনা হয় না আপনারা কমেন্টে লিখে যাবেন আপনারা কি এই আরাব খানের পক্ষে আছেন নাকি আমি ব্যক্তিগত ভাগ কিছুদিন আরাব খানকে একটু খারাপ বলেছি এখন যেটা তার মুখ থেকে শুনতেছি এবং বিভিন্ন সাইডটিকে জানতেছি আরাব খান এই খুনের সাথে জড়িত না হালকা কিছু অপরাধের কারণে তাকে খুনের আসামি সাত নম্বর আসামি বানিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আর আরব খানকে সাপোর্ট করুক সে যত বড় হয়েছে গরিব থেকে সে আরও ধনী হোক আল্লাহ তাকে অনেক বাড়িয়ে দিক জনসাধারণের পাশে দাঁড়ানোর তৈফিক দিক দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরমদুল্লাহ ওবরকাত এখন যারা ভিডিওটি লাইক দেন না অবশ্যই লাইক দেন ধন্যবাদ সবাইকে